নমস্কার সকলকে স্বাগত জানাই নলেজ অ্যান্ড এডুকেশনে অনিয়মিত পরীক্ষার্থীদের বসতে হবে পরীক্ষায় গুঞ্জন আজকের ফরিয়াদ পত্রিকায় একটি স্টাফ রিপোর্ট বেরিয়েছে তেইশে জুনের ত্রিপুরা মধ্য শিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ফলাফল প্রকাশ হবে একত্রিশে জুলাইয়ের মধ্যে প্রি পরীক্ষা ইন্টার্নাল অ্যাসেসমেন্ট কিংবা নবম ও একাদশ শ্রেণীর ফাইনাল থিওরি পার্ট এর নম্বরের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে মূল্যায়ন এভাবেই করা হবে বলে বিভিন্ন স্কুলের আটাশে জুনের মধ্যে ওই সব পরীক্ষার নম্বর পর্ষদে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ডিএসইউ এর তরফে তবে কম্পার্টমেন্টাল কন্টিনিউস নিউ ও ওল্ড সিলেবাস এক্সটার্নাল সহ অন্যান্য পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দেবে যতটুকু খবর তাদের পরিস্থিতি স্বাভাবিক হলে স্বশরীরে পরীক্ষা নেওয়া হবে আগামী অগাস্ট বা সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে তারপর ফলাফল রেগুলার পরীক্ষার পড়োয়ারদের ফলাফল এভাবেই প্রকাশ করবে সিবিএসসি সেই পথেই হাঁটবে টি তা আর বলার অপেক্ষা রাখে না আগামী পঁচিশে জুন ডিএসইউর পক্ষে আবার বৈঠক বৈঠক পরীক্ষা মূল্যায়ন বিষয়ক এক্সপার্ট কমিটির সেই বৈঠকে এ বিষয়টা নিয়ে আলোচনা হবে তা নিয়ে চর্চা শুরু হল রাজ্যে রাজ্যেও টিবিএসসির সূত্রের খবর অনিয়মিত পরীক্ষায় আবেদন করেছে অনেকেই তাদের অ্যাডমিট কার্ডও পৌঁছে দিল পর্ষদ এ অবস্থায় তাদের পরীক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে গেছে তবে তাদের তরফে বিষয়টা পর্ষদ এক্সপার্ট কমিটির কাছে তুলে ধরতে পারে বলে খবর সবার সবাই রেগুলার পরীক্ষার্থীদের কথা ভাবলেও কম্পার্টমেন্টাল এক্সটার্নাল কন্টিনিউয়াস নিউ ও ওল্ড সিলেবাসের পড়ুয়াদের নিয়ে নতুন করে ভাবনা শুরু হলো উল্লেখ্য আগামী ছাব্বিশে জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মূল্যায়ন বিষয়ক গঠিত এক্সপার্ট কমিটির রিপোর্ট পেশ করা হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে তারপর সেই রিপোর্ট যাবে রাজ্য সরকারের কাছে মঙ্গলবার শিক্ষা ভবনের ডিএসইউ চাঁদনি চন্দ্রনের কক্ষে বৈঠক প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এক্সপার্ট কমিটির এ বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী পঁচিশে জুন ফের বৈঠক অনুষ্ঠিত হবে এখানেই ছাব্বিশে জুন এক্সপার্ট কমিটির রিপোর্ট টিবিএসসিতে পেশ করা হবে বলে সূত্রের খবর সোমবারই টিবিএসসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মূল্যায়ন বিষয়ক এক্সপার্ট কমিটি গঠন করেছিল এদিন প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এক্সপার্ট কমিটির চেয়ারম্যান তথা ডিএসইউ চান্দনী চন্দ্রনের কক্ষে এ কমিটি সুপারিশ পেশ করার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হলেও অনেক কিছুই সমস্যা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ এর থেকে পরিষ্কার যে আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসে যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কন্টিনিউ কন্টিনিউ স্টুডেন্টসদের পরীক্ষা হবে আমি এর আগের ভিডিওতেও সেটা বলেছিলাম যে কন্টিনিউ যে স্টুডেন্টস রয়েছে তাদের আগস্টে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম আজকে সকালেই দিয়েছিলাম ভিডিওটা ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ